রাতুল মাস্টার বাচ্চা আছে। কি বলছেন ভাই, রাতুল বেঁচে আছে? জানোই কোথায় কোথায় রাতুল কোথায় বেঁচে আছে বলো বলো। রিয়াদ রিয়াদ জান ভাই বলো না, রাতুল কোথায় বেঁচে আছে? কি হইছে দেখো না জান ভাই কি বলছে। রাতুল রাতুল কি তোমার ভাই নাকি বেঁচে আছে জিজ্ঞেস করো তুমি। আরে ভাবি সান ভাই পাগল মানুষ, তুমি হ্যার কথা বিশ্বাস করতাছো? হ্যাঁ রিয়াদ আমারে পাগল কবে না, নাইলে লাঠি দিয়া বাড়ি দিয়া কিন্তু তোর মাথা জুনা নারকেলের মতো তুই ভাগ করে লাম। আচ্ছা ঠিক আছে চান ভাই, তুমি সত্যি কইরা কত ভাইজান বাইচে আছে? হ্যাঁ বাইচে আছে। তাইলে কো ভাইজান কই আছে? কোথায় আছে চান ভাই বলো না, কোথায় আছে? কই আছে কো না কেন চান ভাই, কো ভাইজান কই আছে? তো একটা কথা মনে রাখিস, আমি যে এখানে আছি একটা কাক পক্ষীও যেন এই কথাটা টের না পায়। নয়নতারা চান পাগলা মনে রাখিস বিষয়টা। আমারে মনে বাইসা আছে, কেন তোকে মনে বাইসা নাই? আমি গেলাম রাতুল মাস্টার বাইসা আছে, আমারে মনে বাইসা আছে। ভাবি ঘরে যাও। ঘরে যাও ভাবি। কি ব্যাপার, সে কখন থেকে দেখছি মিলির মুড অফ? ঘটনা কি মিলি? না ফুপা এমনি। জানো বাবা সবারই মুড অফ, সামথিং রং। মিলির মরণের দিন ঠিক হয়ে গেছে, এই জন্য দম ধরে আছে। মরার মধ্যে কি আনন্দের কিছুই আছে? মানে কি এসব কি বলেন ভাবি? না মানে বাবা মামা মিলির বিয়ে ঠিক করেছে। বাহ এ তো দারুণ খবর, এজন্যই মনে হয় মিলি একটু লজ্জায় আছে। হ এক দানরের লগে মিলির বিয়ে ঠিক হয়েছে, আমার মায়ের লেগা এরছে লজ্জা আর জীবনে হয় না। ভাবি কি বলছে এসব, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তুমি চুপ করো, আমি তোমাকে পরে বুঝে বলবো সবকিছু। আচ্ছা ওই রাশেদ ছেলেটা কি পুলিশের চাকরি নিয়ে গ্রামে চলে আসছে? হ রাশেদ আমাগো গ্রামে পুলিশ হয়ে আইছে। আচ্ছা এখন যদি এই গ্রাম থেকে একটু সর বাটপার কমে কি কস পায়েল? পায়েলে দেখি লজ্জা পাইছে। তোর তো আমি শান্তিতে থাকতে দিব না, তোর জীবন থেকে শান্তি উঠে গেছে না।
কিরে এত খুন লাগে তোরাইতে দেখলেনি তো দৌড়ে আইলাম কারণ কি উড়ে আমু তাই এমন দৌড়াইতাছস কেন ঘর থেকে বাইরে হইলে শয়তানের ঢিলাই কি একটা বিপদে পড়ছি কম তো শয়তানের ঢিলাইও যদি তোর একটু কামে লাগায় চল একটু থানায় যামু থানায় কেন একটা বড় গেম খেলু কি গেম গুরু লগেই তো যাইতাছস গেলেই দেখতে পাবি চল আচ্ছা তুমি কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছো যে হ্যাঁ এখানে দাঁড়ায় রইছিলাম দাঁড়ায় দাঁড়ায় তোমার কথা ভাবতেছিলাম তো কি ভাবতেছিলাম আমার কথা আসলে সব কথা কি আর মুখে কোন যায় তো আন্টি কোথায় ওনাকে দেখছি না যে মা মা তো ঘরে নাই মা কই জানি গেল চলো ঘরের ভিতরে গিয়ে কথা কই আন্টি বাসা নেই আমি তোমার সাথে ঘরে যাই হ্যাঁ তাহলে কি হইছে ঘরে গেলে আমরা কি তেলে এখানে দাঁড়া দাঁড়া প্রেম করব এখানে দাঁড়া প্রেম করব একটা চাঁদের পরি আমার মন করলো চুরি দুই চোখের ঘুঘারে নীল রেখারি সে থাকে পাশের গায়ে ধরি তোদের পায়ে তার ছাড়া মইরা জামুরে আমি একবার বাঁচি একবার যাই যে মরে আর কিছু চাই না শুধু চাই পরিতারে আমি একবার বাঁচি একবার যাই যে মরে আর কিছু চাই না শুধু চাই পরিতারে তুই তো আমার দোস্ত মানুষ শেষ ফাইজলাম টুকু তোর সাথে করি আর যদি দেখা না হয় তুই আমার দিয়ে কই যাবি দোস্ত বিদেশ যামু গা দোস্ত বুঝছি বুঝছি কি বুঝছস তুই আমার তারার আলে ভাগ্য যাইতে আসস দূর এইটা তুই কি কস আমার তারার আইন না দে নাইলে তোর মাথা কিন্তু বাড়ি দিয়ে জুনা নারকেলের মতো দুটো ভাগ করে লাম আরে পাগল রে কই আছিস বিপদে পড়লাম এই যা না যা আরে কি করছস তুমি মোসমানা তোমার বন্ধু মেরে মারো কেন মোস্তফা আমার তারার আলে ভাগ্য যাইতে আসে আমার তারার বিরাজ দিতে গো কি ব্যাপার মোস্তফা ভাই তুমি জানবে তারার নে কই যাইতেছস আরে না আমি যে চলে যাবো এই কথা ওরে কইছি ও মনে করছে আমি ও তারার নিয়ে চলে যাইতেছি এই কথা শুনো জান ভাই তোমার বুঝাই বলি আসলে হয়েছে কি মোস্তফা ভাই যেতে থাকে বিদেশে আমি হ্যার থেকে দোকানটা কিনছি তোমার তারারে হ্যাঁ নেয় নাই তারা অন্য কোথাও আছে আমার দোস্ত আমার তিয়া চলে যাইব আমি যদি মরা যাই তুই মরবি কেন মোস্তফা ভাই তোমার টাকা নিয়ে আসছি অনেক উপকার করলা ভাই তোমার টাকা দিছ এই যে তোমার দোহান অহন বুঝা লাও তুমি যেখানে যা কিছু আছে সব দেখে শুনে লাও আজকে আমি আর আমার দোস্ত দুই দোস্ত মিলা পুরা গেরাম ঘুরে বেড়ামো না পুরা গেরাম ঘুরবো না তারারে খুঁজমো হ্যাঁ তোর তারারে খুঁজমো চল বিরহ বেদনা দিয়ে কাঁদাবে
সে কথা ভাবিনি তো আগে, সে কথা ভাবিনি তো আগে। জানি তুমি থাকবে গো আমার হয়ে, তাই তো দিয়েছি পড়ালু জার করে। জানি তুমি থাকবে গো আমার হয়ে, তাই তো দিয়েছি পড়ালু জার করে। সেদিনের সে স্মৃতি আজও তুমি যে ধ্বংসের খেলায় মাইতা উঠছো, নিজে ধ্বংস না হওয়া পর্যন্ত তোমার এই নেশা কাটবো না। আমার ধ্বংস হোক এটাই তো তুমি সবসময় চাও। তাই যদি চাইতাম তাহলে তুমি এত কুকর্ম কইরা এমনি কুত্তার মতো লেজ নাড়ায় আমার সামনে হাঁটতে পারতো না। কথা ঠিক কইরা কইও কইলাম শিউলি বেগম, তোমার লগে কথা কইতে আমার ঘৃণা লাগে। কুত্তাও তো তার তিন চারটা সন্তানরে এক লগে আগলায় রাখে, আর তুমি নিজের একটা মাত্র মাইয়ারে বিক্রি কইরা দিতে চাও? তুমি কুত্তার চেয়েও অধম। আর একটা বাজে কথা কইলে তরে তরে আমি গলা টিপ্পা মাইরা ফালামু কই দিলাম। মাইরা ফালাও, তুমি আমারে মাইরা ফালাও, তা আমার মায়ের জীবনটা তুমি ভিক্ষা দাও, আমি তোমার পায়ে ধরতাছি, আমার মায়ের জীবনটা ভিক্ষা দাও। আমার ভাইটাও গেল। যাও গা, তুই কি চুরি দাড়ি করস না ছেড়ে দিছস? না চুরি মুড়ি ছেড়ে দিছি, ভালো হয়ে গেছিল। আচ্ছা তুমি কও, আমার যে মানুষ চোর কয়, হ্যাঁ কি এমন জিনিস চুরি করি আমি? গ্রামের মধ্যে চুরি করার মতো আছে না, চুরি মুড়ি করে পোষায় না, ভালো হয়ে গেছে। এখন আর আমার কেউ নোরা চোরা কয় না, আমি চুরিও করি না। ও ঠিকই কইছস, চুরি করার মতো কিছুই নেই। ও চা খাইবা? চা খাবি? দাঁড়া বানাই যাচ্ছি। হ্যাঁ তুমি বানাইবো মানে মস্তো বাকু। আরে মস্তো ভাই তো কাতার চলে গেছে, আরে দোকানটা আমি কিনে নিছি, ভালো করছি না? কি কও, না না এটা ভালো করে না, একদমই ভালো করে নাই। তোমার তো লস হইছে হইছে, আমারও লস করে দিলা। কে কি হইছে মানে কিছু না, তুমি বুঝবা না। নুরু তোর যা লাগে যেইটা লাগে এই দোকান থেকে নিয়ে যাই, টাকা দেওয়া লাগবো না। কি কও, টাকা দেওয়া লাগবো না? টাকা না দিলে দোকান কেমনে চলবো? আরে দোকান কেমনে চলবো এটা আমি বুঝো, তোর চিন্তা করতে হবে না, তোর যা লাগে তুই খালি নিয়ে যাবি। সত্যি কইতেছো? খালি মাঝে মাঝে আমার কিছু খবর দিবি। কি এর খবর? মেম্বারের খবর। আমার ভাইটা কেমনে মরছে? তোমার ভাই যেদিন মরে ওইদিন আমি সামনেই আসিলাম।
এই তেলে ঘটনা থাকো তেলে গেলাম রতন ভাই মানিক ভাইয়ের মতো এত সহজ সরল হইলে হইব না একটু সাহস থাকুন লাগবো আর শক্তি দেওয়ানের লোকে আমরা কয়জন আছি খালি আওয়াজ দিও আমি আসলে গ্রামে আসতে চাই না কেন জানো কেন গ্রামের এই নির্মল বিশুদ্ধ প্রকৃতি এটা দেখলেই আমার ঢাকায় ফিরে যেতে ইচ্ছে করে না বিজনেসের কারণে কত দেশ দেশ ঘুরি অথচ এমন মায়াবী পরিবেশ আর কোথাও নাই আর এর জন্যই আমি বারবার গ্রামে ছুটে আসি কিন্তু জানো এবার না আমার কিচ্ছু ভালো লাগছে না তো তোমার ভাই কেন তোমাকে জরুরি ডেকে নিয়ে আসলো মিলির বিয়ের জন্য না তোমার মেয়ের বিচার করতে সে আবার কি কি করেছে আমার মেয়ে ও নাকি রাশেদের সাথে প্রেম করে বেড়াচ্ছে তাতে সমস্যা কোথায় প্রেম করা কি খারাপ কিছু নাকি আমরাও করেছি আর যতদূর জানি ছেলেটা তো ভালো ভালো মন্দ জানি না তবে ফ্যামিলি স্ট্যাটাসে একটা ঝামেলা আছে রাশেদ মা একসময় আমাদের বাসায় কাজ করত আর তাছাড়া ভাইজানের গ্রামে একটা মান সম্মান আছে তো তোমার ভাই এখন কি বিচার করলো তার আগেই তো আরেক ঝামেলা মিলির বিয়ে ঠিক কাল পরশুর মধ্যে মনে হয় বিয়েটা পড়িয়ে দিবে যতদূর বুঝলাম ছেলেটা তো ভালো না ভাইজানকে তো আমি যথেষ্ট বিচক্ষণ বলেই জানতাম জানো আমিও না ঠিক বুঝতে পারছি না সামথিং ইজ ভেরি রং যাই হোক বিষয়টাকে অবজার্ভ করি এসব বাদ দাও তো এমন সুন্দর পরিবেশ এসো একটু প্রেম করি মেয়ের প্রেমের বিচার করতে এসে আমরা প্রেম করি তা আমাদের প্রেমের বিচারটা কে করবে আমাদের বিচার হয়ে রায় হয়ে গেছে আমি এখন তোমার ভালোবাসার কারাগারে যাবজ্জীবন জেল খাচ্ছি তাই না যাবজ্জীবন জেল খাচ্ছ কেন তোমার সন্দেহ আছে দেখো না কেমন পরিবেশ জিরো ওয়ান ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না আপনার না নগদ আছে আছে তো নগদে মোবাইল রিচার্জ করি বেস্ট অফার কেন নগদের ক্যাশ আউট এর সবচেয়ে ভালো নাকি সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার সবচেয়ে কম নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সব কিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ মেম্বার কে মুস্তফা তুই এখানে এত রাতে কি করস কাম আছে কাম কি কাম এনে দাও লেখার রিসোর্স কে এলাকার অবস্থা কি জানস খুন খারাপিতে এলাকা ভইরা গেছে আর তুই এনে দাও লেখার রিসোর্স খুনের মামলা করবি নাকি আপ জানি মেম্বার আমি তো খুন করার লাইগাই খাড়ায় আছি কারে খুন
তোমার লাগে বহুত হিসাব বাকি আছে সব হিসাব আমি আজকে বুঝাইয়া দেব আরে বিয়ের হিসাবের কথা কস তোর দোকানে কি আমি কোনো বাকি খাই যা খাই পয়সা দিয়েই তো খাই টাকা পয়সার হিসাব না তোমার লাগে গ্রামের একটা মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না একটা মানুষরেও তুমি শান্তিতে থাকতে দাও না মানুষের জমি জোর করে দখল করা এরে খুন করা ওরে মারা তোমার লাগে একটা মানুষ গ্রামে শান্তিতে থাকতে পারে না সব হিসাব আজকে মিটে কথা দিয়া তুমি বন্ধু দিলামাই ব্যথা কথা দিয়া তুমি বন্ধু দিলামাই ব্যথা আমি সহিয়া গেলেও বন্ধু সইব না বিধাতা আমি সইয়া গেলেও বন্ধু সইব না বিধাতা যে অন্তরে রাখলাম তোমায় যে অন্তরে রাখলাম তোমায় আঘাত করলা সেথা আমি সইয়া গেলেও বন্ধু সইব না বিধাতা আমি সইয়া গেলেও